মর্নিং এভরিওয়ান। এখন সকাল সকাল বেরিয়ে গেছি, মানে আমার একটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে আমার যে হ্যান্ডসেটটা আমি ইউজ করি, যেটা আমার পুরনো হ্যান্ডসেট, সেটা আমার ছেলে কালকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার ফলে সেটটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে স্কিনটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি দোকানে দিতে যাচ্ছি সেটা, দেখি কতটা কিভাবে কি করা যায়, কারণ ওই ফোনটা আমার খুব আর্জেন্ট, কারণ ওই ফোনটা দিয়ে আমি সব কিছুই করি, মোটামুটি সমস্ত কিছু, ফোন বলো, হোয়াটসঅ্যাপ বলো, সব কিছুই করি। তো ওই ফোনটা আমার খুব আর্জেন্ট, তো সেই কারণে ওই ফোনটা আমি এখন দিতে যাব। তো যাচ্ছি, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, আর সামনে থেকে আমি রিক্সা নেব। তো এখন দিতে যাব ওই ফোনটা, আর পাপা মার কাছে রয়েছে, আর আজকে তো ছুটি আমার। তো এখন যাচ্ছি, আবার এসে আবার বেরানো আছে একটু, তো সেগুলোও বেরাবো। তো চলো দেখি কি বলে, কত টাকা পয়সা নেয়, কারণ আমার স্কিনটা পুরো নষ্ট হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই ফোনটা, এই যে এই ফোনটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, কালকে পাপা ফেলে দিয়েছিল, এই ফোনটা নষ্ট হয়ে গেছে। দেখি আমি পৌঁছে গেছি, কারণ এখানে এসছি আজকে হচ্ছে কমলের, আমার অফিসের কলিগসের আইবুড়ো বা দেবো সামনেই বিয়ে, সে কারণে আমরা এসছি। তো আমি তো লেট, ওরা যুবকের সামনে দাঁড়িয়ে আছে বললো আমাকে, তো চলো যাই, আমি ওদের দেখেও নিয়েছি, তো চলো যাই। আমার তো লেট হয়ে গেছে, আমি তো সবসময় লেট লেট টু আমরা সবাই চলে এসেছি এখন কলকাতার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি, আমাদেরকে এখন এক ঘন্টা ওয়েটিং টাইম দিয়েছে। মনে হয় না যে এতক্ষণ ওয়েট করতে হবে, কারণ দেখে নেবে একটু পরে। আর এখানে বেশ দেখছি মনে হচ্ছে আর বেশ অনেকেরই আইবুড়ো হাতি দেবে, সবাই এসছে, তো ভালো লাগছে সবাই মিলে এসে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি আছে, মানে কি খাবার দাবার খাবো আমরা। মানে কলকাতা রাজবাড়ির যে লোকেশনটা, এটার লোকেশনটা খুব ভালো, কারণ একদম জুগলসের সামনে, মানে ট্রায়াঙ্গুলার পার্কের আগে জুগলসের সামনে নেমে ওখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, আমাদের আসতে একদমই প্রবলেম হয়নি। আর মোস্ট প্রবলি মনে হয় না বেশিক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদেরকে বললো যে এক ঘন্টা ওয়েট করতে হবে, বাট অতক্ষণ ওয়েট করতে হবে না। আর ওরা আগের থেকে এসে নাম লেখাতে পারতো, কারণ ওরা তো অনেকক্ষণ আগেই এসছে আমার আগে, ওরা এসে ওয়েট করছিলো, তার আগে ওরা নাম টাম লেখাতে পারতো। তো যাই হোক না কেন, এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তবে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি, কোথাও মনে হচ্ছে টাইমিংটা ম্যাটার করছে না আমাদের কাছে। তো যাই ভেতরে, কারণ সবার মনে হচ্ছে পেটে একটু দম দিচ্ছে, বাট আমি তো বাড়ির থেকে একটু খেয়ে দিয়ে এসেছি।
ভালো করে তো ওকে ওকে extraordinary phone. নীলা দি উলু দাও তুমি কফি চুড়ুতে কুলোটা দিয়ে দিয়ে দেয় কুলোটা হ্যাঁ কুলোটা দিয়ে উপরে রাখো আরে মুকুটটা কেন রে এই দিনে কমলের জন্য একটা স্পেশাল থালি আমরা অর্ডার করেছিলাম, যেটা আইবুড়ো ভাত স্পেশাল থালি। তো কমলকে একটা স্পেশাল ফিল করাতে দিয়েছিলাম, আর আইবুড়ো ভাত থালিতে মাটন, চিংড়ি, ভেটকি সমস্ত কিছু ছিল। কমল আশা করব খুবই এনজয় করেছে এবং খাওয়াটাও খুব ভালো করে তৃপ্তি ভরে খেয়েছে। আর এদের এখানকার অ্যাম্বিয়েন্স হচ্ছে টু গুড, অসাধারণ অ্যাম্বিয়েন্স। তার সাথে সাথে এরা যে খাবারটা খেতে দেয় সেই খাবারের স্বাদও অসাধারণ। আবার তার সাথে মাটির পাত্রে ওরা মাটির থালায় সমস্ত কিছু ওরা সার্ভ করে, তারপরে এরা বসে খেতে দেয়, যাকে বলে একদম পাত পেরে খাওয়া দাওয়া। তো আমাদের ওখানে গিয়ে খুবই মজা হচ্ছিল, আমরা আমাদের মতন করে দিনটাকে এনজয় করেছিলাম। কমলকে একটু স্পেশাল ফিল করাচ্ছিলাম যাতে কমলের সামনের লাইফটা বা আসছে লাইফটা যাতে খুব ভালো করে করে বেরিয়ে আসলাম। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল আর রিজনেবল প্রাইস, থালি অনুযায়ী ওদের প্রাইস টাইস একদম কম, সবাই এফোর্ড করতে পারবে। আর খাবার দাবার ভালোই টেস্টি ছিল, আমরা খেয়েছি, মজা করেছি। কমলকে আইবুড়ো ভাত দিয়েছি তোমরা দেখলে। আর ওই আইবুড়ো ভাতের ব্যাপারটা ছিল মানে ওই টোপর টোপর পরে দেয় না কোনো, ওইটার ব্যাপারটা খুব ভালো ছিল। মানে আমার তো ওইটার জন্য আরও স্পেশালভাবে একটুখানি বাঙালির উপর বাঙালি রেস্টুরেন্টের মধ্যে বেশি ন্যাক ছিল। তো সবাই এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, পুনরায় বেরিয়ে যাচ্ছি। কেমন ছিল খাওয়া দাওয়া? হ্যাঁ সত্যি ভালো মজা হয়েছে, কিন্তু একদম ছোটোখাটো একটা ট্রিপ, মানে ট্রিপ বলবো না, ছোটোখাটো একটা খাওয়া দাওয়াটা ডে আউটিং বেশ ভালো লেগেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম যে সবাই সবার মতো বাড়ি চলে যাব, শুধু আমি আর পুনম যাচ্ছি গড়িয়াহাট, কারণ আমাদের বাড়িতে পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে কালী পুজোর দিনে, মানে দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো সেই কারণে পুজো আছে। তো আমি ঠাকুরের জন্য জামা নেব,
তো সেইটা দেখতে যাচ্ছি, কারণ টাইম একদম নেই, একটু বেরিয়েছি তো সেই কারণে কিনে টেনে নেই, দেখি। আর না, আমার গড়িয়ারে জামা খুব ভালো লাগে ঠাকুরের, মানে খুব ভালো ভালো গড়িয়ারে জামা পাওয়া যায় ঠাকুরের, একটু কস্টলি বাট ভালো জামা, তো সেই কারণে আমার গড়িয়াহাট যাচ্ছি। হেঁটে হেঁটে খাবারটা হজম হয়ে যাবে তাই জন্য, চলো। এইগুলো নিতে পারো পুনম, এইগুলো ভালো। এটা এটা কি প্রাইস গো? এরকম একটুখানি ভেলভেটের কিছু হলুদের মধ্যে রেডটা যেমন দেখালে এরকম একটু ব্রাইট কালারে দেখো, এই যে এইটার মধ্যে ব্রাইট কালার দেখো, না না বলছি ব্রাইট কালারটা দেখো, এই যে হলুদের মধ্যে রেডটা দেখো না, এই তো আপনি বলুন আমি দিয়ে দেবো, আপনি পাবেন না খুবই। আমি এইটা নেব দাদা, এইটা নেব। আর চল আর কিছু? হ্যাঁ 48 এইটা কি আছে? না না এগুলো নিয়েছেন। আচ্ছা আপনি দেখবেন যদি আমি দিই। হ্যাঁ আমি দেখছি, দেখবেন তো এগুলো, এই যে এখানে আছে দেখুন, এগুলো নিয়েছেন। আচ্ছা কোনটা নিয়েছেন, অ্যালফাবেটটা না অ্যানিমালসটা? না না আমি এইখানে, এই যে এই যে অ্যানিমালসটা, ডোমেস্টিক অ্যানিমালস। এই এইখানটা রাখুন আপনি 500। এইগুলো কি 48 করে? না এগুলো 75, 68 টাকা পড়ছে।